আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড়। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যে এইমাত্র ভিডিওটি দেখলেন, টিকটকের ভিডিওটি, এমন ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন সেটি আমি আজকে আপনাদের মাঝে শিখিয়ে দেব এবং শেয়ার করব কিভাবে আপনারা তৈরি করতে পারবেন। এরকম ভিডিও বানানোর জন্য আমি কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করব। কাইনমাস্টার অ্যাপসের লোগো ছাড়া কাইনমাস্টার প্রো অ্যাপসটি আপনারা কোথায় পাবেন, এটি নিয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, এটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে সেটি নামিয়ে নিতে পারবেন। তো এটির জন্য এই অ্যাপসটি প্রয়োজন হবে। এখন আপনারা চলে যাবেন ভিডিওর মূল বিষয়ে। তার আগে আমি বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেরি না করে আমি এখন শুরু করতে যাচ্ছি ভিডিওটি। তো লেটস স্টার্ট, গো। কাইনমাস্টারে চলে আসার পর 9x2 16 আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তারপর আপনারা যে ভিডিওটি শ্যুট করেছেন আপনার ফোন দিয়ে সেটি আপনারা সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসার পর এটিকে আপনারা কাট চিট করে ঠিকঠাক করে নেবেন। যেমনভাবে আমি দেখিয়ে দেবো সেরকমভাবে আপনারা এটি করে থাকবেন। প্রথম দিয়ে একটু আলাদা করবেন সামনে কতটুকু, তারপর যতটুকু থাকবে এতটুকু আলাদা করে ফেলবেন। আলাদা করার পর যতটুকু থাকবে আপনারা পিছন থেকে বাকিটুকু কেটে ফেলে দেবেন। বাকিটুকু কেটে ফেলে দেওয়ার পর যতটুকু থাকবে সেটিকে আপনারা ফিল্টারে চলে যাবেন। সেটিকে নিয়ে আপনারা ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে চলে আসার পর প্রথমটিতে সিলেক্ট করে দেবেন, আস্তে আস্তে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতেছেন গ্রিন গ্রিন একটি আছে, যেটি এটি আপনারা সিলেক্ট করে দেবেন। এটি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হচ্ছে, যে গ্রিন হয়ে গেল। এমনভাবে আপনারা এটি করে নেবেন। এটি করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে এটি সেভ দিয়ে দেবেন। এটি সেভ দিয়ে দেবেন। সেভ হয়ে যাওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, দেখেন সেভ হয়ে যাচ্ছে। এখন আপনাদের টিকটকে চলে যেতে হবে। টিকটকে গিয়ে এখানে সার্চ করবেন আপনি যে স্কাই, ঠিক আছে, এই তারপর এরকম ভিডিও চলে আসবে আপনাদের। তারপর আপনারা এখানে আপনাদের যে ভিডিওটি ভালো লাগে, আপনারা যেটাকে বানাতে চান আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনাদের মন মতো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আবারও আপনারা কাইনমাস্টারে চলে আসবেন, 9x2 16 সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা যে ভিডিওটি এখন আগে এক্সপোর্টে দিয়েছিলেন সেটি আপনারা সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখন টিকটক থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেটি আপনারা বসিয়ে দেবেন। সেটি আপনারা এখন ফুল স্ক্রিনে বসিয়ে দেবেন। আপনাদের এটি ফুল স্ক্রিনে বসিয়ে দিতে হবে। ফুল স্ক্রিনে বসিয়ে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন, না এটাতে না, আপনারা এখন যে কাজটি করবেন নিচে চলে যাবেন স্ক্রিনে, স্ক্রিনে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেল, দেখেন ভিডিওটি সুন্দর করে হয়ে গেছে আপনারা যেমনটা চাচ্ছিলেন। শেষেরটুকু আপনারা কেটে দিবেন, যতটুকু রাখার প্রয়োজন ততটুকু রাখলেই চলবে। দেখতে পাচ্ছেন ভিডিওটি প্রফেশনালিভাবে হয়ে গেছে। এখন আপনাদের আর তেমন কোনো কাজ নেই বললেই চলে। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন যে ঠিকঠাক আছে কি না, হয়েছে কি না। তারপর আপনারা চাইলে এখান থেকে একটু লাইট বাড়াতে কমাতে পারেন, এটা চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই, আপনারা যেমন খুশি তেমনভাবে করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ভিডিওটি খুবই সুন্দরভাবে চলছে, একটুও বোঝা যাচ্ছে না।
খুবই সুন্দরভাবে এডিটিং হয়েছে। এখন আপনারা এক্সপোর্টে দিয়ে দেবেন। এক্সপোর্টে দিয়ে দেওয়ার পর এটি আপনাদের আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো গাইস, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমি আমার চ্যানেলে নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে প্রতিদিন চলে আসি। আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এবং শিখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবসময়, একটুও মিস করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো বাই বাই, টাটা।